সালামু আলাইকুম। আজকে এই ভাইয়ের গাইনোকোলজিস্টের সার্জারি হবে, তো আজকে বিশেষ কোনো টপিকস নিয়ে কথা বলবো না। ওনাদের কিছু জিজ্ঞাসা ছিল, সেগুলো নিয়ে আলোচনা করবো। যেমন এই ভাই একজন প্রবাসী বাংলাদেশি, উনি এসেছেন এই সার্জারিটি করানোর জন্য, এবং এই ভাইও একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তো দুইজনের বেশ কয়েকটা জিজ্ঞাসা ছিল। উনি অলরেডি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কবে থেকে স্বাভাবিকভাবে হাঁটতে পারবো। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে আপনি অপারেশনের পরেই স্বাভাবিকভাবে হেঁটেই আপনি বিছানায় যাবেন, হাঁটার বিষয়ে বেসিক্যালি ওরকম কোনো নিষেধাজ্ঞা নেই। আপনাকে যে অপারেশনের পরে কন্টিনিউয়াস শুয়ে থাকতে হবে, যে আমার একটা অপারেশন হলো আমি একটু শুয়ে বসে থাকবো, এটাই স্বাভাবিক, এটা কিন্তু একদমই এরকম না। এটা যেহেতু আমরা লোকাল অ্যানেসথেসিয়াতে করছি, আমার বডি টোটাল বডি সিস্টেমের উপর যেহেতু সেরকম কোনো প্রভাব নেই, এই জন্য আপনি চাইলেই এই অপারেশনের পরেও আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন, নেয়ার স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। হেঁটেছে আপনি ইয়েতে গেলেন, ওয়াশরুমে গেলেন, বা কোথাও বসে একটু ইনডোর গেমস খেললেন, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। একদম স্টিফ হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে ব্যাপারটা এরকম না মোটেও। আমি এই ধরনের ইনফরমেশন আরও আগে কয়েকটা ভিডিওতে দিয়েছি আপনাদেরকে। এবং এই ভাইয়ের জিজ্ঞাসা হলো যে আমি কবে থেকে কাজ করতে পারবো। তো কাজের বিষয়ে তো আমরা একটা স্পষ্ট নির্দেশনা আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দিয়েছি, যে যদি কাজের ধরন হালকা হয়, যেমন যারা ডেস্ক জব করেন বা টেবিলে বসে লেখালেখির কাজ করেন, তারা চাইলে পরের দিন থেকে কম বেশি শুরু করতে পারবেন, তবে দুই তিন দিন পর থেকে করলে সবচেয়ে কমফোর্টেবলি করতে পারবেন। আর ভারী কাজগুলির ক্ষেত্রে আমাদের নির্দেশনা হলো যে এটা সাধারণত যেগুলোতে পেশিতে খুব টান পড়ে, এরকম ভারী, যেমন ভারী কোনো কিছু উত্তোলন করতে হচ্ছে, হ্যাঁ কোনো একটা শাটার বন্ধ করতে হচ্ছে জোরে, এই ধরনের কাজগুলি আমরা সাধারণত বলি যে দেড় মাস পর থেকে করতে। তবে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কাজের ধরনটা কি, কাজের ধরন মানে হলো যে ওনার হাতের মুভমেন্টটা কীরকম। তো উনি বেসিক্যালি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, তো ওনার হাতের মুভমেন্ট আছে, বেশ মুভমেন্ট, হয়তো কোনো কিছু রোল করেন, যেভাবে কোনো কিছু একটা রোল করেন এবং নিচে থেকে কিছু এই রোলটা হয়তো তুলতে হয়, যেহেতু হাতটা কন্টিনিউয়াস মুভমেন্ট করতে হয় এবং ওনাকে আট ঘন্টা একটা নয় হাত মুভমেন্ট করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু ওনাকে রেস্ট নিতে হবে। অবশ্যই এক মাসের রেস্ট নেওয়া উচিত, এক থেকে দেড় মাসের রেস্ট নেওয়া উচিত। তবে এক মাস রেস্ট নিলে আমি আশা করি যে ওনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের যদি বিশেষ কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনি তো প্রবাসী, কোন দেশে থাকেন? যেন সৌদি আরবে থাকেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আপনার একটা প্রশ্নের আনসার অলরেডি আমি দিয়েছি। না, আমি বিশেষ কোনো প্রশ্ন আমি, ঠিক আছে, জি ধন্যবাদ। আপনার কি কোনো আরও কোনো প্রশ্ন আছে? আপনার আর কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, তো যাই হোক, ওনারা দুজন যেহেতু কর্মক্ষম, মানে দুজনই জব করেন, তোমাদের বেসিক্যালি মেইন কনসার্নটাই ছিল কাজ নিয়ে, যে ওনারা কর্মক্ষেত্রে কবে ফিরে যেতে পারবেন। এবং আপনি তো মনে হয় আরও এক মাস আছেন, জি ফেব্রুয়ারিতে যাবেন, ফেব্রুয়ারি, মানে সৌদি প্রবাসী একজন বাংলাদেশি। তো ওনাকে তো যেটা বলছিলাম যে প্রবাস থেকে অনেকেই আমাদের কাছে আসেন এটা করাতে, সবচেয়ে বেশি আসেন সম্ভবত ইউএসএ থেকে, কারণ ইউএসএ এবং ইউরোপ থেকেই সবচেয়ে বেশি আসেন। ওই সব দেশে এই সার্জারিটা অনেক বেশি প্রাইস, আর এই সার্জারি যেহেতু কসমেটিক সার্জারি আন্ডারে পড়ে, এটা ইয়েতে ইন্স্যুরেন্সটা কাভার করে না, এই জন্য ওই সব দেশ থেকে আমাদের কাছে এই সার্জারিটা সবচেয়ে বেশি করাতে আসেন। উনি এসেছেন মিডল ইস্ট থেকে, মানে মিডল ইস্ট প্রবাসী বাংলাদেশি। তো আমি আবারও বলতে চাই যে প্রবাস থেকে যারা আসবেন আমাদের কাছে, তারা যেন অনলাইনে একটু আগে থেকে যোগাযোগ করে আসেন, কারণ সিরিয়ালটা তো একটু লম্বা থাকে, আপনারা জানেন। এখানে এসে হয়তো অনেকেই অনেক অনুরোধ করেন যে আমাকে এক সপ্তাহের মধ্যে করে দিতে হবে বা দুই সপ্তাহের মধ্যে করে দিতে হবে, আমি অল্প কয়েকদিন দেশে থাকবো। হ্যাঁ, এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, এই জন্য যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজ এবং মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারছেন, বিভিন্ন ওয়ে আছে, আপনারা একটু দয়া করে ওখান থেকে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে তারপরেই আসবেন। তো আজকে এই ভাইয়ের অপারেশন শুরু হবে। কার অপারেশনটা আমি আপনার নাম আপনার একটা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে বলছি, ঠিক আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা বা এই ইন্টারভিউটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার।